এখন আর এই শরীর চিল্লে চিল্লে ভালো লাগে না। মানুষটার বয়স আছে কিন্তু আজ পর্যন্ত আক্কেল হলো না। মনে হয় বাড়ির সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এফএম রেডিও চলিচ্ছে, এতই পেশাল পারে তার মুখও বিষ ধরে না। এদিকে বাড়ির কত কাম কাজ, আন্দা বাড়া একলা একলা করি, তার মনে হয় গাওতি লাগে না। ভাত এনদিনও, ডাল এনদিনও, আলু সিদ্ধ করতেনু, খালি না আলু ভর্তা বানাবে করছি, তাই বলে পাবিল লয় গাওত বলে তার শক্তি নাই। প্রত্যেক দিন আর একলা অত্যাচার সহ্য করবাবো না, বাড়িতে শুয়ে আসগে, আমি মনে হয় বাড়ির কাম করিনি হয়ে গেছি। ও সোহাগি, আমাকে না তাড়াতাড়ি ভাত দাও তো, আজকে কামের এত চাপ আসিল, দুপুরে ভাতই খাওয়ার পাইনি, একটা পাউন রুটি খেয়ে আসি। আমি হাত মুখ ধুয়ে আসিছি, তুমি তাড়াতাড়ি ভাত বাইরে লাও, আর কি কি দিয়ে ভাত আনিস? হাত মুখ ধুয়ে আসলে দেখবো বাবাহিনী কি কি দিয়ে আনতেছি, আমি অত কুয়ার পাবো না। আলু সেদ্ধ করে থুসি, পেঁয়াজ আর পত্রিকাটে ভর্তা বানায়ও, আমি ভর্তা বানাবে পাবো না। সারাদিন কত কষ্ট করে কাম কাজ করনু, বাড়ির বউ বসেই থাকে, এনা ভাত তরকারি আন দিতেই দেখি হাঁপসে উঠিছে। না মেলা ছাড় দিছি, দিন দিন বউ আমার মাথা তুটে যাচ্ছে, এখন থেকে শাসন না খুললে হবার লয়। তুমি তো আলু ভর্তা বানাবেরই পাও, তোমার হাতের আলু ভর্তা আমাকে সেই রকম লাগে, ফস করে বানাও তো, ভাকা করো না। সব কিছু আমার একলা একলাই করা লাগবে, তোমার মা আলু ভর্তাটাও বানাবে ভাবিল লয়, দেখি তোমার মা কাছে কও তো। সারাদিন আনদেবারে আমার মন মেজাজ খারাপ আছে, তোমার যদি খাওয়া লাগে খাও, না খাওয়া লাগলে শুতো যাও। তোমার মাও জমিদার হয়ে গেছে নাকি, যে কোনো কামই করা হবে লয়, আজকে যদি তোমার মাও কোনো কিছু না কস তাহলে দেখোইনি। সারাদিন আমি একলা একলা কাম কাজ করি, তোমার মাও একটা কামও তো হাত দেয় না, খালি ঢং ঢং করে ঘুরে বেড়ায়, আজকে না খালি আলু ভর্তা বানাবে কছি, সেটাই বলে করবে বিল্লাই। এ সোহাগি, এ তুমি কিন্তু বেশি বেশি হয়ে গেছো, মেজাজটা খারাপ করো না, সারাদিন ওদের মধ্যে কাম কাজ করে আসছি। আমার কথা তো তোমার সহ্য হবে লয়, তোমার মাও যে কাও আলু ভর্তা বানিয়ে দিবিনি, আর আমি ভাতও বেড়ে দেবার পাবো না। আমি হাত মুখ ধুয়ে টেবিলত খাবার যাচ্ছি, তারপরে ভাত না পেলে কি করা লাগে সেটা দেখা মোহিনী। কি ব্যাপার, ভাত দিছো আলু ভর্তা বানাও নাকি শোক, আমি ভালো করে কোনো সেটা তোমার গাওত লাগলো না? তো কোনোদিন কিছু কই না দেখে না তুই মাথা তুটে গেছো না, দাঁড়া আমাকে মারলু তুই। কেরে তোক থেকে কি আমার মাও মাটি কেটে লিছে না হাল বয়ে লিছে, তিন চারজন মানুষের আন্দোলন তাই তুই আনদিবের ভাবনা? আমার মাও তো সবসময় তোক কোটা বাসার সাহায্য করে, একদিন যদি অসুস্থ হয় আনদিবের না পায় তাই জন্য তোর উঙ্গে সিল্লে সিল করা লাগবি। ওদের মধ্যে সারাদিন কাম কাজ করে আসে অন্তরে তোর সিল্লে সিল্লি শুনবো তাই লয় ভাগকা শুরু করছু, ক আর কোনোদিন ইঙ্গা করবো নাকি? ব্যবহারে দেখছু কি, কেবল তো শুরু, মা বেটার সাহায্য দেখার জন্যই তো উঠে পড়ে লাগছু। আবার আমাকে মারলু, এর হিসেব তোর দোয়া লাগবি। তুই কিসের হিসেব লিবু সেটা দেখা যাবি হিনি, তোর এগলা ব্যবহার আমি অনেকদিন হলো দেখেছি, কিছু কই না দেখে না। না মানুষেরও বউ আছে, কত কাম কাজ করে, ধান সেদ্ধ করিচ্ছে, গরুর গোবর ফালাচ্ছে, ঘুঁটো লেড়ে দিচ্ছে, আর তোক দেখালি না আন্দা মারাই হবার লাগে রে। মানুষের বয়সে তো আমার তুলনা দিচ্ছ, মানুষের বউ তো তোর সাদি লাগবি। তোর কোপাল ভালো দেখে না আমার লাগে একটা সুন্দর বেটি ছেলে বিয়ে করবে তো, আর আমার বাপ মাও বোঝেনি দেখে না তোর লাগে একটা পাগলার সাথে আমাকে বিয়ে দিছে। দাঁড়া কালকে সকালে আগে তোর মাও কাশ ফের কই, তোর মাই তোকে ইঙ্গে বানাছে, তোর মাও হচ্ছে আসল শয়তান। আমার মাও শয়তান না তুই মাও শয়তান, আর আমার মাও কাশ্মীর কোয়াল একবিল লয়, আমি কালকে আমার বাবার বাড়ি চলে যাবো। তুই যাবু নাকি থাকবো সেটা তোর ব্যাপার, বাড়িতে আসার পর থেকে তুই এগুলো নাটক শুরু করছু, আমি তো কোনোদিন কিছুই কইনি। কেরে মা, তুই আসবো তা ফোন টোন কিছুই দিলু না কমান, হুট করে সকালবেলা মন খারাপ করে চলে আসলু। সেটাই তো কর জন্য আছে, তোমরা দেখে শুনে আমাকে এমন জায়গায় বিয়ে দিছ, আমাকে কুবাতে কুবাতে মেরে ফেল দেওয়া ধরছিল। আমি আর ওটি যাবার পাবো না, তোমরা কি করবে এখন করো। কোয়াস কি রে তুই, ওর এতই সাহস হয়ে গেছে তোকে ধরে মারছে, ছোট থেকে বড় করছে, কোনোদিন একটা ফুলের টোকা লাগবে দেয়নি। তোর যাওয়া লাগবার লয়, তুই বাড়িতে থাক, আমাকে ছলকি বেশি হসে, দেখি ওই কদিন লিবার আসে, সেই দিন ওর সাথে কথা হবি। জানো না মা, আমার শরীর একটা মতো হাত দেয় না, বেমাক কাম আমার তেয়ে করে লাই, তাও করে মন ভরে না। হাই রে মা, বিয়ের আগে কত ভালো গল্প শুনছি ওই মানুষের, আর তারই ব্যবহার ইঙ্কে খারাপ। তো কারোটি ভাতই খিলে মোনা, ওই সিংড়াটাক ভালোই মনে করছো নো, কিন্তু মা ও বেটা দুটো একই। আমি তো ওটি বিয়ে বসবেনি চাইছো না, তোমরা আমাক জোর করে বিয়ে দিলে, বাড়ি ঘর ভালো দেখে। ভালোর জন্যই তো তোকে বিয়ে দিছি নো, বাড়ি ঘরও ভালো আছিল, সিংড়াও ভালো আছিল, কিন্তু কেরা জানে ওরা ইঙ্গে খারাপ হবি। আমার শরীর সারা এলাকা সেগে বেড়ায়, আমি বলে কাম করি নে, আমি বলে ভালো লই। আমি যখন ভালো লই তাহলে ওর বেটাকে একটা ভালো বৌদিকে বিয়ে করাক, আমি আর ওর ভাত খাম না। ছোট থেকে বড় করছি, কোনোদিন একটা কাম করে লেইনি, আর সেই চল আমার বিয়ের পর কাম করতে করতে চেহারাই নষ্ট করে ফেল দিছে, তাও ওকে কাছে ভালো লয়। শোন তুই কোনো চিন্তা করিস না, তোকে আর ওই বাড়ি যাবারই দিব না, যা হয় আমি দেখবো নি, চেহারা কি তোর কম সুন্দর, এখনো যদি বিয়ে দিবার চাই ছেলেরা লাইন ধরবি।